ঘোষণা করেছে ইনসাফ যাত্রা এখনো চলছে, 7 তারিখে ব্রিগেডে ইনসাফ র্যালি হবে এবং সেখানে দাঁড়িয়ে এটা ভালো হয়েছে, ইনসাফের বাংলায় হচ্ছে ন্যায়, হিন্দিতে তাই ন্যায় বলে, সুতরাং ওয়াক ফর জাস্টিস, এটা ভালো গোটা গোটা দেশে ছড়াচ্ছে। আর এটা ঘোষণা হয়েছে যে পূর্বোত্তর ভারত থেকে শুরু হবে, উত্তর পূর্ব ভারত থেকে এবং পশ্চিম পর্যন্ত যাবে, সেখানে তার আগে পরিকল্পনা করুক, তারপরে যারা আয়োজক আছে তাদের প্ল্যান হলো, তারপরে ইস্যু হোক, তারপরে আমন্ত্রণ হোক, তারপরে তোমরা আগ্রহী কেন জিজ্ঞেস করছো? আপনারা কি থাকবেন মানে আগে তুমি কি ঠিক করবে? যারা উদ্যোক্তা তারা ঠিক করবে আগে, কারা থাকবে কারা থাকবে না, তারপরে যারা যাবে তারা ঠিক করবে। নির্বাচিত হয় না এগুলো, এখানে নির্বাচন হয় না, ওকে মনোনয়ন করা হয়েছে বা প্রমোট করা হয়েছে। তুমি জানো যে তোমার গিয়ে কোথায় যোগটা আছে, কারণ চিট ফান্ডের সমস্ত ডকুমেন্টস পরিষ্কার বলছি, এক সেগুলোকে সত্যকে তথ্যকে এবং মমতা ব্যানার্জির পরিবারকে বাঁচানোর জন্য, মমতা ব্যানার্জির পরিবার বাঁচানোর জন্য যেটা কুণালও বলেছিল সব ওই এতে আছে, কি বলে না ডায়েরি শুধু নয়, লাল ডায়েরি তো রাজীব কুমার, ও বলেছিল একটা ওই সিডি যেখানে থাকে না পেন ড্রাইভে আছে সমস্ত ডকুমেন্টস, তারপর দেখা গেছে যে ডায়েরিগুলো লোপাট হয়েছে, তারপরে দেখা গেছে তাকে কিভাবে সিবিআই খুঁজছিল, তারপরে কেন্দ্রীয় সরকার হোম মিনিস্ট্রি এবং মিনিস্ট্রি অফ পার্সোনালের সঙ্গে কথা বলে আইএস পোস্টে পোস্টিং করা হলো, তারপরে এটাও জানি এই যে মমতা আগে বলতেন আড়িপাতা আড়িপাতা, এই যে সার্ভেলেন্স আইটি কে ব্যবহার করে, যদিও তিনি পুলিশ দপ্তরে ছিলেন আইটি দপ্তরে ছিলেন, কিন্তু আইটি ব্যবহার করে, সার্ভেলেন্স ব্যবহার করে, পেগাসাস ব্যবহার করে, মানে ওই রকমের সব কিভাবে আড়িপাতার কাজ তিনি করেছেন, এই জন্য তাকে পুরস্কার করা হয়েছে নির্বাচনের আগে, এমন একজন বশঙ্গবোধ অফিসারকে তাকে রাখতে হয়েছে, এটা ইলেকশন কমিশনের নজরে আমরা আনবো। আজকে শুভেন্দু অধিকারী বলেছেন 12.5 বছর এবং 34 বছরের দল এ টিম আর বি টিম, সিপিআইএম কয়েকদিন ধরে ইনসাফ যাত্রা করছে, এদের বাংলা নেই, এদের সকলে চীনে থাকে, এরা একসঙ্গে বিরিয়ানি খেয়েছে, কদিন আগে সোনিয়া মমতা সীতারাম বিরিয়ানি খেয়েছেন, এখন এখানে এসে না এত কথা ওকে বললে 34 বছর 12 মাসে জানে ও কবছর বিজেপি করছে, আর তার আগের কবছর ও কি করেছে সেটা বলতে হবে, কবছর ও এই এর নাওটা হিসেবে ঘুরেছে কিষেনজির, ক বছর ও মমতা ব্যানার্জির আঁচলের তলায় ছিল, আর এখন ক বছর এখন হাঁটু গেড়ে অমিত শাহের পাশে বসেছে, সামনে বসেছে, সেটাকে ঠিক করুক, তারপর বাকিটা ঠিক করবো। এটা ভালো যেভাবে অসামাজিক জীবদেরকে একত্র করেছে এবং তৃণমূল থেকে সব অসামাজিক জীবদেরকে নিয়ে গেছে বিজেপিতে, এবার তারা যদি সোশ্যাল হওয়ার চেষ্টা করে সেটা মিডিয়াতেই হোক আর বাস্তবেই হোক, এটা ভালো লক্ষণ, একটু আমরা চাই যে অসামাজিক থেকে একটু সামাজিক হোক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব সামলাবেন বলেছেন উদ্ধদেব সাউ এবং সেটা যাদবপুরের কোর্টে সিদ্ধান্ত হয়েছে। আমি বারবার বলেছি রাজভবন এবং শিক্ষা দপ্তর মিলে আমাদের বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করছে এবং এখানে বিজেপি তৃণমূলে কিরম যোগসাজশ থাকে বিশ্বভারতী দেখলে বোঝা যাবে, বিশ্বভারতী কর্তৃপক্ষ বললো আমরা পৌষ মেলা করবো না, আর তারপরে তৃণমূলকে মাঠটা ছেড়ে দিল এবং সেখানে শুভেন্দু আর বিজেপির তৃণমূলের রাজ্যসভা মেম্বার আর বিজেপির এমপি সব মিলে একাকার হয়ে গেল, বেচারা অনুপম হাজরা বাদ গেল, বিজেপি বিজেপি লোককে তাড়িয়ে দিল, আর সেখানে তৃণমূল আর বিজেপি মিলে একাকার হয়ে গেল, বিশ্বভারতী থেকে রবীন্দ্র ভারতী সর্বত্র আমরা দেখছি শিক্ষা ধ্বংসের, বিশ্ববিদ্যালয় ধ্বংসের যে যজ্ঞ চলছে তাতে বিজেপি